वेलकम टू कुजिन घर। आमी झुमा। बंधुरा आज के आमी तोमादेर साथे आमार स्टाइले बानिए देखाबो मटन काला भुना। ए रेसिपिटा बनाते आमार समय लेगेछे प्राय देड़ घंटा मतो। जारा कुजिन घरेर किचेने प्रथम बार विजिट करछो तादेर काछे अनुरोध थाकलो चैनलटाके सबस्क्राइब करे नेबार। प्रथमे मांसटाके मैरिनेट करे निते हबे। आमी मांसेर मध्ये दिए दिलाम पेंयाज आर काँचा लंकार पेस्ट, संगे दिए दिलाम आदा रसुनेर पेस्ट आर दिलाम लाल शुकनो लंकार पेस्ट, संगे दिए दिलाम फेटानो टक दई, स्वादमतो लवण, हलुदेर गुड़ो, काश्मीरी लंकार गुड़ो, धनेर गुड़ो आर जिरेर गुड़ो, संगे दिए दिलाम सोया सस। তারপর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এরপর সমস্ত উপকরণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। আমি এখানে ল্যাম্ব মিটের ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে গোট মিট দিয়েও রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। এইভাবে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে আমাদের প্রায় এক ঘন্টা মতো রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে তবে এইভাবে ম্যারিনেট করে তোমরা ওভারনাইটেও রেখে দিতে পারো। এই রেসিপির জন্য আমি কিছু ভেজিটেবিলের ব্যবহার করেছি, তার মধ্যে রয়েছে ছোট আলু, ছোট পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। সাদা তেলে আমাদের ছোট বেবি পটেটোগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। সঙ্গে আমি সামান্য একটু লবণেরও ব্যবহার করলাম। আলুর খোসাগুলো যখন কালার চেঞ্জ করবে সেই সময় আমাদের আলুগুলোকে তুলে রেখে দিতে হবে অন্য একটা পাত্রে। তারপর ওই তেলেই আমি ছোট পেঁয়াজ আর টমেটোটাকেও হালকা করে ভেজে নিলাম। খেয়াল রাখতে হবে টমেটোটা যেন কালার চেঞ্জ না করে। আমি ভাজার সময় সামান্য একটু লবণেরও ব্যবহার করলাম। তারপর ওগুলোকেও একটা অন্য পাত্রে আমি রেখে দিলাম। এরপর বাকি তেলে আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এই রেসিপির জন্য আমাদের পেঁয়াজের বেরেস্তার প্রয়োজন হবে, সেহেতু আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে সামান্য একটু লবণ দিয়ে খুব ধৈর্য সহকারে মিডিয়াম গ্যাসের ফ্লেম রেখে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। ঠিক এরকম কালার আসলে আমাদের পেঁয়াজগুলোকে তুলে রাখতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, কারণ এই রেসিপির জন্য এই পেঁয়াজ ভাজার পেস্টটা যে আমরা বানাবো তার জন্য ঠিক এরকমই কালার দের পেঁয়াজ ভাজাটার প্রয়োজন হবে। এরপর মিক্সার জারের মধ্যে পেঁয়াজ ভাজাটাকে দিয়ে সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। তারপর ওটাকে ভালোভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে, একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে ব্রাউন আনিয়ন পেস্ট। এরপর গ্যাসে একটা পাত্র বসিয়ে আমি যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলের থেকে হাফ কাপ তেল কড়াইতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলোকে। সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি। এরপর সমস্ত উপকরণকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে পাত্রে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে হাফ কাপ মতো জল দিয়ে সেই জলটাকে আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে। এরপর আমাদের মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর মাংসটাকে ঢেকে রাখতে হবে 15 মিনিটের মতো।
15 মিনিট বাদে দেখা যাবে মাংসতে অনেকটা জল রয়েছে। এই জল আসলে মাংস থেকেই বেরিয়েছে। আরেকবার মাংসটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপর ঢেকে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে প্রায় 30 মিনিটের মতো। মাঝে মধ্যে ঢাকনা খুলে একবার করে নেড়ে দিতে হবে। ঠিক 30 মিনিট বাদে মাংসের ঝোলের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মাংসটাও কিছুটা সিদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজের পেস্ট। তারপর ওই পেস্টটাকেও ভালোভাবে মাংসের ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এই রেসিপি বানাতে সবার আগে যেটা দরকার সেটা হলো খুব ধৈর্যের, কারণ এই ধৈর্যর সাথেই মাংসটাকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে এই কালো কালারটাকে নিয়ে আসতে হবে। সেহেতু গ্যাসের ফ্লেমটা কম রেখে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণের জন্য আবার ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এইভাবে এই রেসিপিটাকে আমাদের বানাতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে, কারণ মাংসে আলু ছাড়া ঠিক ভালো লাগে না, তবে তোমরা চাইলে আলুর ব্যবহার নাও করতে পারো। তারপর আলুটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আরও কিছুক্ষণের জন্য মাংসটাকে আমাদের ঢেকে রাখতে হবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করেই। 15 মিনিট বাদে কালারটা আরও কিছুটা ডার্ক হয়ে এসছে। এ পর্যায়ে মাংসটাকে আমি চেক করে দেখে নিলাম। মাংসটা আমাদের 90% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম ঘি। এরপর গরম মশলা আর ঘিটাকেও মাংসর ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢেকে রাখলাম আরও প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট বাদে মাংসের কালারটা আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকমই হয়ে এসছে। সব শেষে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, চেরি টমেটো আর গ্রিন চিলি। তারপর সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে আমাদের স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে মাংসটাকে প্রায় 10-15 মিনিটের মতো। আর তারপরেই তৈরি হয়ে যাবে আমার স্টাইলে মাটন কালা ভুনা। সব শেষে আমি পরিবেশনের সময় কিছু ভাজা পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগে সবচেয়ে বেশি বাসন্তী পোলাওয়ের সাথেই খেতে, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশের সাথেই খেতে পারো। আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আশা করি পুজোর সময় এই রেসিপিটা তোমরা তোমাদের বাড়িতে বানাবে, আর তা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো স্পেশাল রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই শেষ করলাম।